অবস্থায় আমাদের কাছে ফোন নাম্বার ছিল না বড়বাবুর, সেখানে বড়বাবুর নাম্বারটা নিয়ে আমি দু এক দু তিন মিনিটের মধ্যে আমি বড়বাবুর নাম্বারটা কালেক্ট করে থানার মধ্যে থেকে বাইরে বেরিয়ে ফোন করব। এমন সময় দেখলাম যে গেটের সামনে থানার কিছু মানুষ জড়ো হয়েছে এবং স্লোগান দিচ্ছে। সেদিকে দেখি একটু গিয়ে দেখলাম সেখানে যে তৃণমূলের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে লোকজন জড়ো হয়েছে এবং আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আমি নাকি বিজেপির দালাল থেকে শুরু করে মমতা ব্যানার্জি জিন্দাবাদ এবং তাদের পার্টিও স্লোগান দিচ্ছে এবং সাথে সাথে আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং আমাকে যে হুমকি দেওয়া হলো সেখানে স্লোগানের মাধ্যমে এবং সেখান থেকে আওয়াজ হচ্ছে অশ্লীল ভাষায় গালাগালি করেছে এবং সেখান থেকে রীতিমতো বলা হচ্ছে ওই স্লোগানের মধ্যে থেকে মবের মধ্যে থেকে আওয়াজ উঠে আসছে। আমি শুনেছি যে ভাঙড়ে যদি দ্বিতীয়বার আসে মার্ডার করে দেওয়া হবে, চোখ উপড়ে নিয়ে হবে, হাত ভেঙে দেওয়া হবে, পা ভেঙে দেওয়া হবে, এই ধরনের মন্তব্য করা হচ্ছে। তারপরে ফোন করলাম বড়বাবুকে, এবার একটাই কথা বড়বাবু যে আপনি এখন থেকে চলে যান, আপনি এখন থেকে চলে যান। আমি বললাম আমি এখন যাবো কেন, আমি তো আপনার সাথে কথা বলতে এসেছি না, আপনি কথা বললে এখন হবে না, সে সিচুয়েশানে ফোনে কথা হবে, চলে যান। এই অবস্থায় কথা বলতে বলতে যখন গেটের সামনে যখন ওরা করছিল গেট ধাক্কা ধাক্কি করছিল তখন থানা থেকে কিছু অফিসার বাড়ি হয়েছিল, তাদেরকে বললাম যে ডিউটি অফিসার কি আছে কথা বলতে যায়, তাদেরও একটা বক্তব্য আপনার সাথে বড়বাবুর কথা হয়েছে এখন চলে যান, এখন চলে যান। তার কিছুক্ষণের মধ্যেই বড়বাবু এসে উপস্থিত হলো, বড়বাবুকে সামনাসামনি বললেন যে আমি দেখুন কী বিষয়ে কথা বলতে এসেছি, একদিন আমার কথাটা শুনুন। জিতিয়েছে এমন তো অবস্থায় ভাঙড় থেকে কীভাবে গণমুক্ত করা যায় এবং পশ্চিমবাংলায় কীভাবে গণমুক্ত করা যায় যখন রাজ্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমি জনপ্রতিনিধি হিসাবে আমার ভাঙড়কে কীভাবে গণমুক্ত করা যায় সেই দিকে লক্ষ্য করে ভাঙড়ের দুটো ভিডিও অফিস আছে সেখানে যাতে যেয়ে এবং প্রশাসনিক যারা থানা আছে তাদের সাথে আলোচনা করার জন্য এবং ব্লক হসপিটালের অফিসারদের সাথে আলোচনা করার জন্য আমি আজকে বার হয়েছিলাম। দুঃখের বিষয় আমি প্রথমে ভাঙড়ের 2 নম্বর ভিডিও অফিসে গিয়েছিলাম, সেখানে ভিডিও অফিসারের সাথে কথাবার্তা বলেছি, তিনি অনেক বিষয়ে আমাকে জানিয়েছেন, আমিও অনেক বিষয়ে জানিয়েছি। যেমন জেনেছি যে ভাঙড় 2-এ একটা সেফ হোম আছে কিন্তু সেটা সাফিসিয়েন্ট না, সেখানে যে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আমি যাতে আগামী দিনে নতুন সেফ হোম করা যায় এবং ভাঙড় অনেকও নাই সেফ হোম যাতে নতুন করে করা যায় সেই দিকেও লক্ষ্য করে আলোচনা করলাম। একটা ভালো জায়গা তৈরি হয়েছে আগামী দিনে যাতে ভাঙড়বাসীকে করণমুক্ত করা যায়। তারপরে আমি আসি ভাঙড় থানাতে, ভাঙড় থানাতে এসে সেন্টি অফিসার যিনি ছিলেন তেনাকে বললাম যে বড়বাবুর সাথে আমি দেখা করতে যাই, বড়বাবুকে একটু খবর দিন। তো বড়বাবুকে খবর দিতে গিয়ে আমাকে এসে জানালো ওয়েট করুন যে বড়বাবু এখন অন্যজনের সাথে কথা বলছে। এমন তো অবস্থা আমি কথা ওয়েট করছিলাম, দেখলাম যে 5-7 মিনিটের মধ্যে বড়বাবু বেরিয়ে চলে যাচ্ছেন, বেরিয়ে চলে গেলেন। আমি যিনিকে বলেছিলাম যে দেখা করব, তিনি আবার বলুন কী ব্যাপার বলো, হয়তো মনে হয় তিনি বলুন আমিও বুঝতে পারলাম না, মনে হয় এমার্জেন্সি কোনো কাজে বেরিয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমাদের কাছে ফোন নাম্বার ছিল না বড়বাবুর, সেখানে বড়বাবুর নাম্বারটা নিয়ে আমি দু তিন মিনিটের মধ্যে আমি বড়বাবুর নাম্বারটা কালেক্ট করে থানার মধ্যে থেকে বাইরে বেরিয়ে ফোন করব। এমন সময় দেখলাম যে গেটের সামনে থানার কিছু মানুষ জড়ো হয়েছে এবং স্লোগান দিচ্ছে, সেদিকে দেখি একটু গিয়ে দেখলাম সেখানে যে তৃণমূলের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে লোকজন জড়ো হয়েছে এবং আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আমি নাকি বিজেপির দালাল থেকে শুরু করে মমতা ব্যানার্জি জিন্দাবাদ এবং তাদের পার্টিও স্লোগান দিচ্ছে এবং সাথে সাথে আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং আমাকে যে হুমকি দেওয়া হলো সেখানে স্লোগানের মাধ্যমে এবং সেখান থেকে আওয়াজ হচ্ছে অশ্লীল ভাষায় গালাগালি করেছে এবং সেখান থেকে রীতিমতো বলা হচ্ছে ওই স্লোগানের মধ্যে থেকে মবের মধ্যে থেকে আওয়াজ উঠে আসছে। আমি শুনেছি যে ভাঙড়ে যদি দ্বিতীয়বার আসে মার্ডার করে দেওয়া হবে, চোখ উপড়ে নিয়ে হবে, হাত ভেঙে দেওয়া হবে, পা ভেঙে দেওয়া হবে, এই ধরনের মন্তব্য করা হচ্ছে। তারপরে ফোন করলাম বড়বাবুকে, এবার একটাই কথা বড়বাবু যে আপনি এখন থেকে চলে যান, আপনি এখন থেকে চলে যান। আমি বললাম আমি এখন যাবো কেন, আমি তো আপনার সাথে কথা বলতে এসেছি না, আপনি কথা বললে এখন হবে না, সে সিচুয়েশানে ফোনে কথা হবে, চলে যান। এই অবস্থায় কথা বলতে বলতে যখন গেটের সামনে যখন ওরা করছিল গেট ধাক্কা ধাক্কি করছিল তখন থানা থেকে কিছু অফিসার বাড়ি হয়েছিল, তাদেরকে বললাম যে ডিউটি অফিসার কি আছে কথা বলতে যায়, তাদেরও একটা বক্তব্য আপনার সাথে বড়বাবুর কথা হয়েছে এখন চলে যান, এখন চলে যান। তার কিছুক্ষণের মধ্যেই বড়বাবু এসে উপস্থিত হলো, বড়বাবুকে সামনাসামনি বললেন যে আমি দেখুন কী বিষয়ে কথা বলতে এসেছি, একদিন আমার কথাটা শুনুন। আমার যদি কতটা কিছু আইন বহির্ভূত আপনি শুনবেন না, আমি তো এসেছি এখানে মানুষ করোনামুক্ত হওয়ার জন্য, ভাঙড়বাসীকে করার জন্য, ভাঙড়কে সেই লক্ষ্যে এসেছি। উনি আমার কোনো কথা শুনতে চাইলেন না, উনি বললেন আপনাকে আমি এসকর্ট করে দিচ্ছি, আপনাকে চলে যেতে হবে। আমি দেখলাম যে উনি আমার কোনো কথা এই মুহূর্তে শুনতে চাইছেন না, আমি আর মানে ওই বিষয়ে না গিয়ে আমি ঠিক আছে। যখন আমি গাড়ি করে বার হচ্ছিলাম থানা থেকে, বড়বাবু নিচে দাঁড়িয়েছিল, তো বড়বাবু থাকা অবস্থায় মানে এবং আরও কিছু অফিসার ছিল তারা সামনে অকথ্য ভাষায় গালাগালি করলো এবং তখনও মেরে দেবো, দ্বিতীয়বার ভাঙড়ে আসলে মারা হয়ে যাবি, খুন হয়ে যাবি, তো আপনার কী বলে পা হাত পা ভেঙে দেবো, চোখ উপড়ে দেবো, এই ধরনের মন্তব্য সাথে সাথে আমার গাড়ির কাঁচ ভাঙানোর চেষ্টা করেছে। ওটা কিন্তু বড়বাবু বা পুলিশ অফিসারদের সামনে থানার সামনে থানার সিসিটিভি ফুটেজে অবশ্যই দেখা যাবে যে কারা ওখানে উপস্থিত ছিল, কারা এই হামলা চালালো, আমার গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করেছে। এর একটা বিচারক আমি এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে আইনত এদের ব্যবস্থা নেওয়া হয়।
আমি এখানে একটা কথা বলতে চাই, আমি জনপ্রতিনিধি, আমাকে যদি এই অবস্থায় সম্মুখীন হতে হয় তাহলে সাধারণ নাগরিকদের কী অবস্থার সম্মুখীন হতে হচ্ছে একটু ভাবা দরকার। রাজ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ক্রিয়েট হোক এই ধরনের আমি চাই না, রাজ্যবাসীও চায় না। কারণ রাজ্যে 356 ধারা বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ক্রিয়েট হলে রাজ্যবাসী, যেমন বললাম, বাংলারও বললাম, সেক্ষেত্রে এই মুহূর্তে এই বিশৃঙ্খলা ছড়ালে কিন্তু অসুবিধা হবে। কারণ এই প্যান্ডামিক সিচুয়েশানে মানুষ যদি রাস্তায় নেমে পড়ে তখন হবে। তারপরেও আমি বলবো মানুষকে, জনসাধারণকে বলবো, স্বাস্থ্য দপ্তর থেকে যে গাইডলাইন দিয়েছে, আপনাদের লকডাউনের কথা বলছে, আপনারা লকডাউন মানবেন এবং রাস্তায় নেমে প্রতিবাদ করার কোনো প্রয়োজন নয়, এবং কেউ রাস্তায় নামবে না, কারণ রাস্তায় নামলে বাংলার জন্য ক্ষতি হবে। আমরা সবাই বাংলার মানুষ, বাংলার অধিবাসী, আমরা বাংলাকে চাই, বাংলাকে বাঁচাতে চাই। তাই প্রত্যেককে বলবো, বাংলার নাগরিককে বলবো, আপনারা সজাগ থাকবেন, আপনারা কেউ রাস্তায় নামবেন না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবারও বলছি, যে সমস্ত লোকেরা ওখানে দাঁড়িয়ে ওই ধরনের মন্তব্য করলো তাদের বিচার আপনি করুন, এবং সাথে সাথে যারা এই কোভিড সিচুয়েশানকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন, রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট অ্যাক্টের মাধ্যমে তাদেরকে নিন। আর একটা জনপ্রতিনিধির ওপরে যদি অত্যাচার নেমে আসে তাহলে গণতন্ত্রের পক্ষে একটা খারাপ জিনিস, সেই দিকেও আপনি লক্ষ্য রাখবেন। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, রাজ্য গণতন্ত্র ফিরিয়ে আনবো, কিন্তু কীরকম গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে এটা আপনারা লক্ষ্য রাখুন।